হ্যালো ফ্রেন্ডস, আজ অবধি কোর্ট রুম কিংবা কোর্ট প্রেমাইসেস হ্যাভ ইউ সিন ওনলি ইন মুভিজ অ্যান্ড ওয়েব সিরিজ? ক্যালকাটা ইউনিভার্সিটিতে ল নিয়ে পড়ার ইচ্ছে আছে, কিন্তু বাস্তবে কোর্ট কেমন দেখতে হয় সেটা শুধু সিনেমায় কিংবা ওয়েব সিরিজে দেখে থাকতে পারো। তো আমি ভাবলাম, ওয়াই নট মেক আ ভিডিও, অর রাদার ওয়াই নট শেয়ার সাম পিকচার্স উইথ ইউ অল, সো দ্যাট একটা বেসিক আইডিয়া হতে পারে যে একটা কোর্ট প্রেমাইসেস কেমন হয়, কেমনভাবে যেতে হয়, অ্যান্ড বেসিক নলেজ। ফার্স্ট অফ অল, আজকে আমরা যেই কোর্টটায় যাব সেটা হচ্ছে চিনসুড়া কোর্ট, উইচ ইজ লোকেটেড ইন হুগলি ডিস্ট্রিক্ট। ঠিক আছে, সো লেট আস বিগিন। প্রথম যেই ছবিটা দেখতে পাচ্ছ, অবভিয়াসলি আমাদের শিয়ালদা স্টেশন। নাও শিয়ালদা স্টেশন ইজ বেসিক্যালি লোকেটেড ইন দ্য হার্ট অফ কলকাতা, এবং যারা কলকাতায় থাকে তাদের কাছে তো শিয়ালদা স্টেশন নখদর্পণে। নেক্সট, শিয়ালদা স্টেশনে আমরা ট্রেনে উঠব। ট্রেনে ওঠার পরে অ্যাপ্রক্সিমেটলি ইট উইল বি আ ট্রেন জার্নি অফ 1.5 hours। দেড় ঘন্টায় আমরা পৌঁছে যাব নৈহাটি স্টেশনে। তো নৈহাটি স্টেশনের ছবিও এখন তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো নৈহাটি স্টেশনে পৌঁছানোর পরে আমাদের 10 মিনিটের একটা লঞ্চের যাত্রা করতে হবে। কোথা থেকে? সেটা নৈহাটির লঞ্চ ঘাট থেকে। তো নৈহাটির লঞ্চ ঘাটে ওঠার পরে, লঞ্চে ওঠার পরে আমাদের আশেপাশের ইমেজেসগুলো এরকম ছিল। তো আমি চেষ্টা করেছি একটা দুটো ছবি তোমাদের সঙ্গে শেয়ার করার। ঠিক আছে, আর একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা যখন কোর্টে যাই, আমরা যখন প্র্যাকটিস করি, আমাদের একটা ড্রেস থাকে, অ্যান্ড দ্যাট ড্রেস ইজ আ ফর্মাল ড্রেস, সো ইউ হ্যাভ টু বি ড্রেসড ইন হোয়াইটস অ্যান্ড ব্ল্যাকস। ঠিক আছে, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি নাও, আমি আমার একটা ছবি শেয়ার করছি যেখানে আই এম ইন ফর্মালস। সো ইউ হ্যাভ টু বি ইন হোয়াইটস অ্যান্ড ব্ল্যাকস অ্যালং উইথ আ ব্ল্যাক কোট। যেহেতু খুব গরম ছিল আজকে, আমি কোটটা ফর দ্য টাইম বিং তখন আমি পরিনি। ঠিক আছে, এরপরে আমি শেয়ার করেছি একটা ইমেজ যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে শ্রী হিন্দল রয়, সিভিল জাজ সিনিয়র ডিভিশন, ওনার কোর্টের। তো বেসিক্যালি এরকম আমাদের কোর্টে এরকম অনেক ছোট 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 কোর্টরুম থাকে, কেউ সিভিল জাজ সিনিয়র ডিভিশন, আবার কেউ সিভিল জাজ জুনিয়র ডিভিশন, আবার কেউ ক্রিমিনাল জাজ, এরকমভাবে অনেক কোর্ট প্রেমাইসেস আছে, অনেক কোর্ট রুমস আছে। নেক্সট যেই ছবিটা এবার তোমরা এখন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে শ্রী চিরায়াত ব্যানার্জি, অ্যান্ড হি ইজ সিভিল জাজ জুনিয়র ডিভিশন। ঠিক আছে, তো আমি দুটো ইমেজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেখানে দুটো কোর্ট রুম এবং দুটো জাজ, কেমনভাবে জাজের নেম প্লেট বাইরে ঝোলানো থাকে এইগুলো আমি তোমাদেরকে দেখালাম। অ্যান্ড লাস্টলি যেই ইমেজটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অফিস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার। ঠিক আছে, অফিস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার। তো তোমরা যদি ফিউচারে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সাম যদি ক্র্যাক করো, তাহলে ডেফিনেটলি যখন পরে প্র্যাকটিস করবে, চিনসুড়া কোর্টে যাবে হুগলি ডিস্ট্রিক্টে, তখন ইউ উইল বি এবল টু রিলেট উইথ দ্য ইমেজেস উইচ আই হ্যাভ শেয়ার্ড টুডে। ঠিক আছে, এখন অবধি তোমরা শুধু সিনেমায় এবং ওয়েব সিরিজের পর্দায় ইউ হ্যাভ সিন হাউ আ কোর্ট রুম অর হাউ টু রিচ আ কোর্ট, হোয়াট হ্যাপেন্স ইন কোর্ট, ওই জিনিসগুলো দেখেছ। ছোট্ট একটা প্রয়াস একটু অন্যরকম ভিডিও করার, হোপফুলি অল অফ ইউ উইল বি লাইকিং ইট। তার সঙ্গে আরেকবারও বলে দেবো, আমাদের ক্র্যাশ কোর্স ব্যাচ 2 ফর ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স উইল স্টার্ট ফ্রম 13th of June 2022. Thanks a lot. Thank you. Namaskar.